আজকের ক্লাসে চার নম্বর অঙ্কটা দেখো, চার নম্বর সংখ্যা মেলাটা কি আছে? না, সংখ্যা মেলাটা আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, আর হচ্ছে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, আর একটা আছে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর এবং প্লাস সিক্স, প্লাস সিক্স। এই সংখ্যা মেলাটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো কি করে করবো? দেখো এখানে যে চারটে উৎপাদক আছে সেইগুলোকে জোড়া আকারে গুণ করে নিতে হবে, মানে দুটো দুটো করে গুণ করতে হবে, যাতে করে গুণ ফল দুটো কিছুটা অংশ মিল থাকে, মিল থাকে। তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়ান আর এটা হচ্ছে থ্রি এক্স আসবে তো টু এক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস থ্রি এই দুটো এক জায়গায় নিচ্ছি, গুণ করবো, আর একটা হচ্ছে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ফোর এই দুটো এক জায়গায় নিচ্ছি, নিয়ে গুণ করবো। তাহলে দেখো এই দুটো গুণ করে আমরা কত পাচ্ছি বলতো? গুণ করছি এক্স আর এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স, অর্থাৎ হচ্ছে প্লাস টু এক্স মাইনাস থ্রি। গুণ ফলটা হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার থ্রি এক্স, আর মাইনাস ওয়ান আর এক্স গুণ করে মাইনাস এক্স, তাহলে থ্রি এক্স থেকে এক্স বা টু এক্স মাইনাস থ্রি। এই দুটো গুণ করলে আমরা কত পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স, মানে হচ্ছে প্লাস টু এক্স মাইনাস এইট প্লাস সিক্স। দেখো দুটো করে টার্মস গুণ করে দুটো টার্মস কিন্তু মিল আছে, এবং ওটাকে আমরা একটা সংখ্যা ধরে নেব। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স কিন্তু দুটো দিয়ে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ধরি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান হচ্ছে এ। তাহলে এটা কত পেলাম? এ যদি ধরি তাহলে এখানে পাচ্ছি, দেখো এ মাইনাস থ্রি, এটাকে এ ধরছি এমনি মাইনাস থ্রি, আর এটা হচ্ছে এ মাইনাস এইট প্লাস সিক্স। এটাকে এ ধরলাম, এটাকেও এ ধরলাম, তাহলে এ মাইনাস থ্রি আর এ মাইনাস এইট হলো না, ঠিক আছে। এবার এটা আবার গুণ করো, এ আর এ গুণ করে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ আর এ গুণ করে স্কোয়ার, এ আর এ গুণ এ স্কোয়ার মাইনাস এইট আর মাইনাস থ্রি, মাইনাস ইলেভেন এই হচ্ছে গুণ ফলটা। গুণ ফলটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এগারো, এ স্কোয়ার মাইনাস এইট আর মাইনাস থ্রি মাইনাস এগারো, মাইনাস ও মাইনাস প্লাস তিন আটটি চব্বিশ প্লাস ছয় হলো। এবার এটা দেখো যোগ করে দাও, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এগারো এ প্লাস চার চব্বিশ আর ছয় তিরিশ হলো। তাহলে তিরিশের উৎপাদকগুলোকে আমরা যোগ করে এগারো করবো, বুঝলাম। তিরিশটাকে আমরা ভেঙে দিচ্ছি, কত পাচ্ছি? না, দুই আর পনেরো, পনেরো আর দুই যোগ করলে এগারো হচ্ছে না, আবার এক আছে আর তিন আর পাঁচ, তাহলে দেখো কত হচ্ছে? না, তিন দুগুণে ছয় আর পাঁচ এগারো, ছয় আর পাঁচ যোগ করলে এগারো হচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখে নেব, এ স্কোয়ার মাইনাস ছয় প্লাস পাঁচ, ছয় আর পাঁচ যোগ করলে এগারো, এ প্লাস তিরিশ, তাহলে সমান কত হচ্ছে? না, বিয়োগটা করে মাইনাসটা গুণ করে দাও, এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস ফাইভ এ প্লাস তিরিশ। হ্যাঁ, তাহলে এখান থেকে আবার এটা যদি কমন নিই, তাহলে এ মাইনাস সিক্স মাইনাস ফাইভটা কমন নিলে এ মাইনাস সিক্স, এ মাইনাস সিক্স এ মাইনাস সিক্স কমন চলে গেল, তাহলে পড়ে রইল এ মাইনাস ফাইভ। এবার এর মানটা বসি, তাহলে এ সমান কত? এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স বসিয়ে দেবো, কারণ আমরা যে সংখ্যাটা সংখ্যা মানাটা আমার দেওয়া আছে সেটা এক্স, এ চল সংখ্যা এক্স আছে, কিন্তু আমি নিয়েছি এ, ধরে নিয়েছি এ আকারে নিয়ে এসেছি, তাহলে আমাকে ধর নিজের অঙ্ক অর্থাৎ নিজের নিয়মে যেতে হবে, পূর্বের যে অঙ্ক আছে এক্স এ সেখানে ফিরে যেতে হবে। তাহলে এর মানটা বসিয়ে দেবো, এর মানটা বসে কত পাচ্ছি? না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ। এখানে লিখবো কি? না, এ এর মান, এ এর মান বসিয়ে পাই, বসিয়ে পাই, এর মানটা বসিয়ে দিলাম। এবার দেখো এইটাকে যদি আবার দুটো তো উৎপাদক পেয়ে গেছি, স্কোয়ার টার্মস দিয়েও আছে, এগুলোকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় মানে মিডিল টার্ম করা যায়, তাহলে সেটা করে নিতে হবে, কিন্তু এক্ষেত্রে মিডিল টার্ম করা সম্ভব হবে না,
কোন কোন ক্ষেত্রে কিন্তু আবার এই দুটোকে ভাঙা যায়, এই সংখ্যা দুটোকেও ভাঙা যায়, ওজের দাম করা যায়, সেক্ষেত্রে করবো, কিন্তু এক্ষেত্রে আর সম্ভব নয়, করা যাবে না, সেই জন্য এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা আজকের ক্লাসের আর একটা অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা দেখছি দেখো, পাঁচ নম্বর অঙ্কটা আজকের ক্লাসের পাঁচ নম্বর অঙ্ক, পাঁচ পাঁচ নম্বর অঙ্ক কি আছে না এটা দেখো, আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি প্লাস ইন্টু এ প্লাস টু বি, এটাকে আমরা ডাবল ইন্টিগ্রাম করবো, তাহলে এখানে উৎপাদক দুটো কি কি আছে না এ প্লাস থ্রি বি এবং এ প্লাস টু বি, এই উৎপাদক দুটোকে বিয়োগের সাহায্যে আমরা এক্স এর সহগ অর্থাৎ মাইনাস বি করবো, বি করবো, ঠিক আছে, এসব তাহলে কি করে করা যায় দেখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে আমরা কত পাবো, সেকেন্ড ব্র্যাকেটটা নিয়ে নিচ্ছি, তাহলে আমরা লিখবো কি না এ এ কত যেন এ প্লাস থ্রি বি বিয়োগের সাহায্যে, ঠিক আছে, এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি, হাস করছে তো, তাহলে দেখো এ আর এখানে মাইনাস এ ব্র্যাকেট উঠে গেলে মাইনাস এ কেটে যাচ্ছে, থ্রি বি আর মাইনাস টু বি মানে বি, তাহলে বি চলে এসছে, বি চলে এসছে, হ্যাঁ এ প্লাস থ্রি বি, এ প্লাস থ্রি বি মাইনাস এ মাইনাস টু বি, এ আর এ তাহলে অর্থাৎ থ্রি বি থেকে টু বি বাদ মানে হচ্ছে বি, তাহলে বিটাকে আমরা এ আকারে লিখে নিলাম, বিটাকে লিখে নিলাম ইন্টু এক্স মাইনাস এ প্লাস থ্রি বি আর এ এ প্লাস টু বি, গুণ করলো, গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস কোনটা করছি এ প্লাস থ্রি বি ইন্টু এক্স গুণ করছি আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হবে, ঠিক আছে, মাইনাস আর মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে এ প্লাস টু বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, আর কি কমন যাচ্ছে দেখো, তাহলে এখান থেকে যদি আমরা এক্সটা কমন নিই তাহলে এখানে পড়ে গেল এক্স মাইনাস অফ এ প্লাস থ্রি বি, ঠিক আছে, আর এখান থেকে এ প্লাস টু বিটা কমন নিচ্ছি এখানে পড়ে গেল এক্স আর মাইনাস এ প্লাস থ্রি বি পড়ে রইল, তাহলে এখান থেকে দেখো মাইনাসটা গুণ করে দাও এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি, মাইনাসটা গুণ করছি এ প্লাস থ্রি বির সঙ্গে, মাইনাস এ মাইনাস থ্রি বি প্লাস এ প্লাস টু বি এখানে গুণ করে দাও এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি, তাহলে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি যদি আমরা কমন এর আকারে নিয়ে নিই এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি তাহলে এখানে চলে এলো কমন, এখানে পড়ে রইল এক্স এক্সটা পড়ে রইল আর এখানে পড়ে রইল কোনটা না এ প্লাস টু বি, এই যে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এখানে কমন আছে তাহলে এই টার্মসটা পড়ে রইল, তাহলে এটাই হচ্ছে দুটো উৎপাদক অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস টু বি, তার ফ্যাক্টর দুটো হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি অ্যান্ড এক্স প্লাস এ প্লাস টু বি। নেক্সট অঙ্ক শেষ হোক, আরেকটা অঙ্ক ছয় থেকে নম্বর দেখো, আজকে ক্লাসে ছয় থেকে নম্বর, তো এগুলো হচ্ছে বিভিন্ন নিয়মের উৎপাদিত বিশ্লেষণ, বিভিন্ন নিয়মে এগুলো করতে পড়া যায়, তাহলে ছয় নম্বর আজকে ক্লাসে ছয় নম্বর অঙ্কটা দেখো, এখানে একটা অঙ্ক আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার, এই সংখ্যা মানে উৎপাদিত বিশ্লেষণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
প্লাস এফ ও এক্স স্কয়ার এটা মাইনাস ফোর এক্স স্কয়ার এটা উপাদান বিশ্লেষণ করতে হবে তাহলে এটাকে প্রথমে আমাদের সাজিয়ে নিতে হবে তাহলে একটা সূত্র আমরা জানি দেখো এখানে আমরা শিখেছি এ প্লাস বি এর হোল স্কয়ার সমান হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস ফোর এবি এই সূত্রটা আমরা ক্লাস সেভেনে শিখেছি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এবি তাহলে এই যে এটাকে এ আর এটাকে বি যদি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারটাকে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এবি আকারে নিয়ে আসবো কেন আনবো দেখো পরের টার্মসটা এক্স স্কয়ার মাইনাস ওয়ান আছে অর্থাৎ এ মাইনাস বি এ রাখা আছে সেই জন্য এটাকে আমরা কি কি করতে পারি না এক্স স্কয়ার মাইনাস ওয়ান এর ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দেওয়ার দরকার নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান করে নিলাম এটাকে যদি এ ধরি এক্স স্কোয়ারটাকে এ ওয়ানটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এখন এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম বাকিটা আমরা যা আছে লিখব কি না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে এটা কত হচ্ছে বলতো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার গুণটা করলাম প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এই দুটো টার্মস কেটে গেলে প্লাস আর মাইনাস এর ঠিক আছে তাহলে দেখো এই দুটো কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে তাহলে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে গেলে কত না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ছিল একটা টার্মস কমন নিয়েছি পড়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে পড়ে রইলো মাইনাস ওয়ান হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন আছে তাহলে মাইনাস ওয়ান বেশ তাহলে এটা দেখো এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস টু তাহলে একটা দুটো হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু অর্থাৎ তিনটে ফ্যাক্টর পেয়েছে মানে যে প্রদত্ত সংখ্যা মানে আছে তার তিনটে ফ্যাক্টর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এবং অন্যটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু তোমাদের আমি দু তিনটে অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি তোমরা করবে কিন্তু হ্যাঁ আমি দিচ্ছি তোমরা এই নিয়মে করতে থাকবে দুটো অঙ্ক দিচ্ছি দেখো দুটো অঙ্ক একটা হচ্ছে করবে তোমরা একটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবি থ্রি এবি 2x স্কয়ার মাইনাস 3ab মাইনাস অফ a মাইনাস 6b a মাইনাস 6b ইনটু x আর বা বলে দিন 2x স্কয়ার মাইনাস 3ab মাইনাস অফ a মাইনাস 6b ইনটু x এই অঙ্কটা করবে x স্কয়ার মাইনাস 3ab মাইনাস a মাইনাস 6b ইনটু x আরেকটা অঙ্ক দিচ্ছি এই অঙ্কটা তোমরা করবে অঙ্কটা কি আছে x স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b 2 ইনটু a স্কয়ার প্লাস b a স্কয়ার প্লাস b ইনটু x আর প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার এই দুটো অঙ্ক তোমরা করবে ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এই দুটো অঙ্ক তোমাদের দিলাম আর একটা দিচ্ছি তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের এই টাইপের অঙ্কটা এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এই তিনটে তোমরা হোমওয়ার্ক করবে
ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার আমি নতুন অঙ্ক মানে উৎপাদন বিশ্লেষণে আমরা আলোচনা করবো।